আমি বিভিন্ন জায়গা বলি আমার 16 17 বছর বয়সের ছেলে এখনো তার কোনো মোবাইল ফোন নাই স্মার্টফোন তো পরের কথা কোনো বাটন ফোনও নাই এখন কথা হলো সে বাইরে মাদ্রাসা যায় বিভিন্ন কাজে যায় তাহলে মোবাইল ফোন ছাড়া কিভাবে করে আমি বলি আগের যুগে মানুষ কিভাবে যোগাযোগ করছে ওইভাবে করবে অনেকে বলে যে যদি বিপদ হয় যদি সমস্যা হয় ছেলেটার তাহলে একটু ফোন করে বলতেও তো পারবে না আমি বলি যে মোবাইল যদি থাকে তাহলে সমস্যা হবে না এটা নিশ্চিত মোবাইল ফোন আছে এরপর রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে না কিডন্যাপ হয়ে কেউ নিয়ে যেতে পারে না তাহলে মোবাইল ফোন থাকলেই আমি বেঁচে যাব এটা আপনাকে নিশ্চিত কি করলো মোবাইল ফোন থাকলে কিছু সুবিধা আছে ঠিক আছে কিন্তু এই বয়সে তার হাতে এটা উঠাই দেওয়ার মানে হলো তার হাতে ছোট বাচ্চার হাতে ছুরি তুলে দেওয়া সেটার এখনো নিয়ন্ত্রণ করা শিখে নাই এটার পচা নোংরা গন্ধা অলিগলিতে যদি সে একবার প্রবেশ করে যায় এই সন্তানকে আর মানুষ করা সহজ হবে না ভাইরা আমার আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আমাদেরকে দায়িত্বশীল হতে হবে বেশিরভাগ সন্তানদের অবস্থা বড় করুন ছেলে মেয়েদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে এরা বাবা মার চক্ষু শীতলকারে সন্তান হতে পারে নাই বাবা মার বোঝা হয়ে গেছে রীতিমতো দোষ কিন্তু বাবা মারই তারা সঠিকভাবে লালন পালন করতে পারে না অতএব সন্তান কিছু চাইলেই দিয়ে দিবেন না তার জন্য উপকার কিনা সেটা দেখবেন বিবেচনা করবেন নিয়ন্ত্রণ করতে শিখাবেন সন্তানকে কষ্ট শিখাবেন বেশিরভাগ পরিবারে কি হয় জানেন পোলা পানকে দিয়ে কোনো কাজ করায় না বড় ছেলে পেলে বড় হতে হতে দেখা যায় 10 11 12 13 বছর হয়ে গেছে প্লেটের পানিটা পর্যন্ত নিজে ফালায় না নিজের প্লেটটা নিজে ধুয়ে খায় না বেশিরভাগ পরিবারে অবস্থা না আমাদের বয়সী যারা বা আমাদের চাইতে আরো সিনিয়র বয়সে যারা আছেন এখানে আপনাদের ছোটবেলার কথা চিন্তা করে দেখেন তো আপনারা কি আইসা বসে থাকতেন যে মা প্লেটটা ধুয়ে আনে আপনারা ভাত বেড়ে দিয়ে যাবে খায়া আবার প্লেটটাতে হাত ধুয়ে চলে যেতেন বাপ মা ফেলাই দিতেন এটা চিন্তা করা যায় তখন আমরা আমাদের সময় দেখেছি যে না ছেলে ফেলেরা নিজেরটা নিজে করতে পারলে বাপ মারও খেদমত করতো আর এখন পোলা পানিরা আমরা ফার্মের মুরগি বানাচ্ছি ভালো করে শুনে রাখেন আপনার ছেলে মেয়েকে আপনি যদি ভোগ শিখান তো ও কিন্তু পরিশ্রম করতে শিখবে না ও কিন্তু জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে পড়লে ভেঙে পড়বে কারণ তো পরিশ্রম করা শিখে নাই আপনি তারে শিখান নাই কিন্তু যদি ওকে পরিশ্রম করা শিখান কষ্ট সহিষ্ণু হতে শিখান তাকে যদি ধৈর্য এবং সহনশীলতা শিখান এই সন্তান এক সময় ইনশাআল্লাহ অনেক কঠিন কঠিন পরিস্থিতি দেখবেন উত্তরে যাবে পার হয়ে যাবে মনে রাখবেন ভোগ এটা শিখাতে হয় না ত্যাগ শিখাতে হয় ত্যাগ শিখাতে হয় ভোগ শিখানো লাগে না ভোগ এমনিই পারবে এই জন্য সন্তানকে ভোগ নয় তাকে ত্যাগ শিখাতে হবে তাকে ছাড় দেওয়া শিখাতে হবে তাকে কষ্ট করা শিখাতে হবে তাকে ধৈর্য ধারণ করা শিখাতে হবে আপনি কোরআনে কারিমের সূরা লোকমান খোলেন লোকমান হাকিম তার সন্তানকে 10টা মহামূল্যবান উপদেশ দিয়েছেন আল্লাহ কোরআনে সেটা আমাদের জন্য কোরআনে জানিয়ে রেখেছেন আমরা যেন আমাদের সন্তানদের সেই উপদেশগুলো নেই তার ভিতরে একটা হলো তিনি বলেছেন সন্তানকে ওয়াসবির আলা মা আসাবাক সন্তান তার সন্তানকে তিনি বলেছেন হে আমার বৎস ইয়া বুনাই হে আমার আদরের সন্তান তুমি এই কাজ করবে এর ভিতরে একটা কাজ হলো ওয়াসবির আলা মা আসাবাক তোমার জীবনে যখন বিপদ আসবে হতাশ হবে না অস্থির হতে যাবে না সবর করবে অতএব সন্তানদেরকে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সবাই চাই আমার ছেলে মেয়ে থাকুক দুধে ভাতে আপনার ছেলে মেয়ে দুধে ভাতে থাকুক এটা আপনি চান অসুবিধা নাই কিন্তু সন্তান দুধে ভাতে থাকুক আর না থাকুক কমপক্ষে আপনার চাওয়া হওয়া উচিত আমার সন্তান যেন থাকে নামাজে কালামে আমার সন্তান যেন থাকে তেলাওয়াতে জিকিরে আমার সন্তান যেন থাকে মসজিদে দ্বীনি প্রতিষ্ঠানে তাহলে সেক্ষেত্রে দেখবেন এই সন্তান আপনার নয়ন জুড়াবে এবং সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক সে ব্যবসায়ী হোক সে প্রবাসী হোক সে যাই হোক না কেন দিন শেষে সে মানুষ হবে ইনশাআল্লাহ সবাই আমাদের সন্তানদেরকে মানুষ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন